আচ্ছা, তাহলে এই যে কোশ্চেন নাম্বার ফাইভ, তার অপশন বিটাকে একটু পাল্টে নিও, মানে মাইনাস অ্যান্ড প্লাস না করে মাইনাস অ্যান্ড ডিভিশন করে নিও। তাহলে সেই জায়গাটা মাইনাস এবং ডিভিশনটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে আমরা অপশন মানে আনসারটাকে 12 পেতে পারি। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেন সিক্স এ দেখি, কোশ্চেন সিক্স কেও সলভ করেছো? হ্যাঁ শিলিগুড়ি, কি অ্যান্সার আসছে? ভালো কথা, 10 মাইনাস 10 কত হয় এখানটায়? 0 ডিভাইড বাই 10 প্লাস 10 ইন্টু 10 করলে 10 কি আসে? 0 ডিভাইড বাই 10, 10 করে যদি হিসাব মতো 0 হওয়া উচিত, তাহলে এখানে 10 ইন্টু 10 করে 100 হয়, 10 আসছে, কি করে অপশন এলো? একবার সামান্য ক্রস চেক করো। আচ্ছা, এবার আমরা এর সঙ্গে পেয়ার হিসেবে সিটাকে চেক করি, যে সিটা আমার আনসার আসছে কি কিনা। 10 প্লাস এর বদলে ইনটু পড়তে হবে, কিছু বলবে? আচ্ছা, সি অ্যানসার হবে। দেখা যাক, আমরা এ এবং সি, বি এবং ডি এইভাবে চেক করছি, তাহলে এখানে প্লাস এর বদলে আমরা সরি প্লাস এর বদলে মাল্টিপ্লিকেশন করতে বলছি, 10 ইনটু 10 ডিভাইড বাই 10 মাইনাস 10 প্লাস 10, তাহলে আমি দেখি, তাহলে এখানটা আসছে 100, সরি এখানটা 100 আসবে না, আগে আমাকে ডিভিশন করতে হবে, তাহলে এখানটায় আসবে আমার হচ্ছে 10 ইন্টু 1 মাইনাস 10 প্লাস 10, মাইনাস 10 প্লাস 10 কেটে যায় এবং 10 ইন্টু 10 ইন্টু 1 করলে আমার 10 ই আসে, তার মানে এখানে অপশন এ টা হচ্ছে না এবং অপশন সি টা আমার কারেক্ট। এবার দেখে নিই যে আর একটা ক্রস চেক করে যে অন্য কোনো অপশন আমার থাকতেও পারে, তাহলে এখানে আমাকে অপশন বি তে বলা হচ্ছে প্লাস এবং ডিভিশনটাকে চেঞ্জ করতে, তাহলে 10 ডিভাইডেড বাই 10 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10, এখানটা হবে 1 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10, তাহলে এখানটাতে কেটে যাচ্ছে, সরি এখানটাতে হবে 1 প্লাস 10 মাইনাস 100, তাহলে এখানটায় 11 মাইনাস 100, তাতে কিন্তু 10 আমার আসছে না, তার মানে এখানে অপশন বি টা হচ্ছে, সেক্ষেত্রে অপশন সি ইজ দ্য আনসার। কে বললে মুহূর্ত ভবন? গুড। আচ্ছা, শিলিগুড়ি বোঝা গেছে কিভাবে এসছে? কারণ কি 0 বাই সামথিং সবসময় 0 হয়, কিন্তু সামথিং বাই 0 উত্তর হয় ইনফিনিটি, এটা মাথায় রাখবে। তাই একটা কোশ্চেনের প্রথমে যখন 0 হয়ে গেল, তারপর তাকে আর দিয়ে এখানটা 10 গুণ 10 করলে তো তোর এখানে 100 আসে, 10 হয় না। তাই এক্ষেত্রে আমাকে কি করবে, যখন এই জাতীয় কোশ্চেন পাবে দুটো পেয়ারে চেক করবে, মানে অপশন এ আর সি কে একসঙ্গে চেক করবে, অপশন বি আর ডি কে একসঙ্গে চেক করবে, এবং তারপর দেখো যে কোনো একটা কোন আনসার চলে আসবে। তো এক্ষেত্রে আমার কোশ্চেন সিক্স এর ক্ষেত্রে আনসার হচ্ছে অপশন সি। আচ্ছা, তাহলে এটা এইটা গেল গিয়ে আমার সেকেন্ড টাইপ। এবারে আসছে একটা থার্ড টাইপ, যে টাইপটা এখনো পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় আসে, যে একটা বড় অঙ্ক বিভিন্ন কোড দেবে এবং সেই কোড গুলো দিয়ে সাজিয়ে আগে আমাকে লিখতে হবে। দেখো এখানে আমাকে বলছে পি ডলার কিউ মানে হচ্ছে পি স্মলার দেন কিউ, পি স্টার কিউ মানে বলছে নাইদার স্মলার নর গ্রেটার, এখানে তার মানে কোন কোড কি বলছে আমাকে সেটাকে লিখে দিতে হবে, লিখে নিয়ে আমাকে সলভ করতে হবে। আমি এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, পরের অঙ্কগুলো গুলো তোমরা সলভ করবে। আচ্ছা, এই অঙ্কটার নিয়ম কি? পি ডলার কিউ, এখানে ডলার মানে হচ্ছে পি স্মলার দেন কিউ, স্টার স্টার মানে হচ্ছে নাইদার স্মলার নর গ্রেটার, নাইদার স্মলার নর গ্রেটার মানে হচ্ছে ইকুয়ালস টু, মানে বড়ও নয় ছোটও নয়, তার মানে পি ইজ ইকুয়ালস টু কিউ। পি হ্যাশ কিউ মানে বলছে পি ইজ আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ হ্যাশ মানে হচ্ছে পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কিউ,
পিস পার্সেন্টেজ কিউ মানে হচ্ছে শুধু গ্রেটার দেন কিউ। আচ্ছা, এই গ্রেটার দেন কিউ এবং গ্রেটার দেন ইকুয়াল টু কিউ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পি গ্রেটার দেন ইকুয়াল টু কিউ, যদি আমি বলি পি গ্রেটার দেন ইকুয়াল টু কিউ যদি আমার একটা স্টেটমেন্ট হয়, সেখান থেকে আমি দু রকম কনক্লুশন ড্র করতে পারি। একটা হচ্ছে পি গ্রেটার দেন কিউ এবং আর একটা হচ্ছে পি ইকুয়াল টু কিউ। কিন্তু আবার তিন নম্বর কনক্লুশন আমি ড্র করতে পারি যে কিউ লেস দেন পি, তাহলে এই পি পি গ্রেটার পি ইজ আইদার গ্রেটার অর ইকুয়াল। যদি এইরকম স্টেটমেন্ট আমাকে দেওয়া থাকে, তার থেকে আমি তিন রকম কনক্লুশন ড্র করতে পারবো। একটা হচ্ছে পি গ্রেটার দেন কিউ, অথবা পি ইকুয়াল টু কিউ, অথবা কিউ লেস দেন পি। কিন্তু এর সাথে এই যে এই লাইনটা এবং এই লাইনটার মধ্যে পার্থক্যটা কি, যদি আমার এখানে শুধু পি গ্রেটার দেন কিউ দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমি মাত্র দুটো কনক্লুশন ড্র করতে পারবো। একটা হচ্ছে পি গ্রেটার দেন কিউ ইটসেলফ, আর একটা হচ্ছে কিউ লেস দেন পি। এখানে কিন্তু কোনো পি ইকুয়াল টু কিউ এর ব্যাপার নেই। এই হচ্ছে লাইন দুটোর মধ্যে পার্থক্য। আর নাইদার গ্রেটার নট স্মলার মানে হচ্ছে পি ইকুয়াল টু কিউ, বড়ও নয় ছোটও নয়। আচ্ছা, এবারে পি অ্যাট দি রেট, অ্যাট দি রেট মানে যে পি ইজ আইদার স্মলার অর ইকুয়াল টু, মানে এক্সাক্টলি এইরকম টাইপের, মানে এখানে হচ্ছে পি লেস দ্যান ইকুয়াল টু কিউ। তাহলে এই চারটে কোড আমি পেলাম, এবার এই চারটে কোডকে আমাকে এর মধ্যে পুট করতে হবে। এই যে স্টেটমেন্ট আমার দেওয়া আছে তার মধ্যে পুট করতে হবে। এখানে আমার বলা আছে বি হ্যাশ ডি, বি হ্যাশ বলতে কি বোঝায়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডি, ডি স্টার এফ, স্টার বলতে কি বোঝায়, ইকুয়ালস টু ডি স্টার এফ। আমার বলছে এফ পার্সেন্টেজ এইচ, পার্সেন্টেজ বলতে এখানে আমার কি বোঝায়, পার্সেন্টেজ বলতে বোঝায় গ্রেটার দ্যান, এই যে পি পার্সেন্টেজ কি মনে হচ্ছে, পি গ্রেটার দ্যান কিউ, তাহলে পার্সেন্টেজ বলতে আমার এখানে বোঝাচ্ছে গ্রেটার দ্যান। তাহলে আমার এই যে স্টেটমেন্ট দেওয়া হলো বি হ্যাশ ডি মানে বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডি, ডি স্টার এফ মানে ডি ইকুয়ালস টু এফ, এফ পার্সেন্টেজ এইচ মানে এফ ইজ গ্রেটার দ্যান এইচ, মানে এই যে কোডটা আমার দেওয়া আছে এই কোড অনুযায়ী আমি স্টেটমেন্টের সিম্বল গুলোকে পাল্টাবো। পাল্টিয়ে আমার দুটো কনক্লুশন এখানে দিয়ে দিয়েছে, এগুলো এখান থেকে হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এখানে বলছে এফ স্টার বি, স্টার মানে কি, স্টার মানে হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু বি। আবার বলা হচ্ছে এফ ডলার বি, ডলার বলতে এখানে আমার কি বোঝাচ্ছে, লেস দেন, মানে হচ্ছে এফ লেস দেন বি। এবার দেখি যে এখান থেকে আমার এই দুটো কনক্লুশন আমি ড্র করতে পারি কি পারি না। তাহলে বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডি মানে বি গ্রেটার দ্যান ডি বলতে পারি, বি ইকুয়ালস টু ডিও বলতে পারি, আবার ডি ইকুয়ালস টু এফ মানে এই জায়গাটায় আমি এই জায়গাটাতে বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ ও তো লিখতে পারি, কারণ ডি আর এফ যেহেতু সমান, সেইখানে দাঁড়িয়ে এফ ইকুয়ালস টু বি আই বলতেই পারি। কারণ এফ বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ যখন, তার মানে এফ ইকুয়ালস টু বি আমি এখানে বলতে পারি, কারণ দেখো এটার মধ্যে ইকুয়ালস টু সাইনটা আমার রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার কারেক্ট অপশন। আবার এখানে আমাকে বলছে এফ ডলার বি, ডলার বলতে আমার এখানে বোঝায় লেস দেন, তাহলে এফ লেস দেন বি। এবার এটা থেকে কিন্তু আমি এখান থেকে কি কি ড্র করতে পারি, বি গ্রেটার দেন এফ বলতে পারি, বি বি ইকুয়ালস টু এফ বলতে পারি, এফ লেস দেন বি বলতে পারি, এফ ইকুয়ালস টু বি বলতে পারি। মানে এই আমার স্টেটমেন্টটা থেকে আমি এই চারটে কনক্লুশন ড্র করতে পারি, এবং চারটের মধ্যে এইটা আমাকে জানতে চাওয়া হয়েছে, এটা এবং এটা, তার মানে বোথ অফ দিজ আর কারেক্ট। কারোর কোনো ডাউট থাকলে বলবে। মানে আমার যে ডেটা আমাকে দেওয়া আছে ডেটাগুলোকে আমি সাজালাম, কোনটা কোন কোড আমায় কি ডেটার কথা বলছে, ঠিক সেই কোড অনুযায়ী যে গিভেন স্টেটমেন্ট কোশ্চেনের মধ্যে দেওয়া আছে প্রতিটা কোডকে পাল্টাবো, এবং পাল্টিয়ে দেখবো যে কনক্লুশন গুলো চাওয়া হয়েছে এগুলো ফ্রম দিস স্টেটমেন্ট আমি খুঁজে পাচ্ছি কিনা। এটাই হচ্ছে আমার রিয়েল ম্যাথামেটিক্যাল অপারেশন, যেটা কিনা সবচেয়ে বেশি পরিমাণে ব্যাংকের পরীক্ষায় আসে। এবং এই এত বড় কোশ্চেন, এখানে একটা দুটো কোশ্চেন দেওয়া আছে, ব্যাংকে কিন্তু একটা থেকে পাঁচটা অঙ্ক করতে হয়। যেটা যারা ব্যাংক বা এলআইসি ইত্যাদি পরীক্ষা দিয়ে থাকো বা কোশ্চেন দেখো তারা কিন্তু জানবে। এবং এখন পশ্চিমবঙ্গের পিএসসির পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনের প্যাটার্নটা আসছে আস্তে আস্তে, মেন্স যে পরীক্ষাগুলো হয় তাতে কিন্তু এই কোশ্চেন করা হয়। কোনো ডাউট থাকলে ক্লিয়ার করো। মালদা কোনো ডাউট?
কল্যাণী, শিলিগুড়ি, ডাউট আছে? আসানসোল ডাউট? স্যার লাস্টটা বলুন স্যার, কল্যাণী দিকে। আচ্ছা হ্যালো স্যার, আসানসোল সে বল রহে হ্যায়। হ্যাঁ বলিয়ে, লাস্ট কা এক বার আর বাতা দিজিয়ে। শিওর, বাঁকুড়া পূর্ত ভবন কোনো ডাউট আছে? ওকে আচ্ছা, তাহলে আমাকে স্টেটমেন্ট গিভেন হচ্ছে বি হ্যাশ ডি, হ্যাশ মিনস হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ডি স্টার এফ, স্টার মানে হচ্ছে ডি ইকুয়ালস টু এফ, এফ পার্সেন্টেজ এইচ মানে হচ্ছে এফ গ্রেটার দ্যান এইচ। এবার ডি ইকুয়ালস টু এফ মানে আমি এখানে বি এর জায়গায় এফ পুট করতে পারি, মানে উই ক্যান রাইট বি গ্রেটার দ্যান এফ, বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ অলসো, বিকজ এখানে একটা ইকুয়ালস টু সাইন আমাকে দেওয়া আছে। এখান থেকে আমাকে দুটো কনক্লুশন ড্র করতে বলা হয়েছে, যে এফ স্টার বি, স্টার মানে হচ্ছে এফ ইকুয়ালস টু বি, অ্যান্ড হিয়ার এফ ডলার বি, এফ ডলার বি মানে হচ্ছে এফ লেস দ্যান বি। তাহলে এই দুটো কনক্লুশন আমি ড্র করতে পারি কিনা আমাকে দেখতে হবে। আচ্ছা তো এবারে এখানে দেখো, যদি আমি বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ করি, মানে এখান থেকেই পাচ্ছি কিন্তু যে বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ, তাহলে এখান থেকে আমি চারটে কনক্লুশন ড্র করতে পারি, যে আইদার বি গ্রেটার দ্যান এফ হতে পারে, বি ইকুয়ালস টু এফ হতে পারে, এফ ইকুয়ালস টু বি হতে পারে, অ্যান্ড এফ লেস দ্যান বি হতে পারে। তো এই চারটে কনক্লুশন থেকে আমাকে দুটো ড্র করতে বলা হয়েছে, যে এই ছবিটা যদি আমি আঁকি সেখান থেকে আমার এই দুটো ইয়েস হবে কিনা। তো সেই তো দেখো, আমাকে এই দুটোই জানতে চাওয়া হয়েছে যে এটা এবং এটা কারেক্ট কিনা। তো বোথ অফ দেম আর কারেক্ট, অপশন অপশন খুঁজে নেবো যে এ অ্যান্ড বি বোথ আর কারেক্ট। কল্যাণী ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আসানসোল? হ্যাঁ স্যার, ঠিক আছে। ফাইন, তারপর একটা কল্যাণী আনসার কি হবে? এখানে আমাকে বলা হচ্ছে যে এইচ ডলার জে, এইচ ডলার জে মানে এইচ লেস দেন জে, জে স্টার এন, স্টার মানে হচ্ছে জে ইকুয়ালস টু এন, এবং এন হ্যাশ টি, হ্যাশ মানে হচ্ছে এন গ্রেটার দেন ইকুয়ালস টু টি। আচ্ছা তো এখান থেকে আমাকে দুটো কনক্লুশন ড্র করতে বলা হয়েছে, টি পার্সেন্টেজ এইচ, পার্সেন্টেজ মানে হচ্ছে টি গ্রেটার দেন এইচ, এবং বলা হচ্ছে জে হ্যাশ টি মানে হচ্ছে জে গ্রেটার দেন ইকুয়ালস টু টি। তাহলে এখান থেকে আমি ব্যাপারটাকে সলভ করতে পারবো কিনা। আচ্ছা এখানে আমি এইটুকুনি, জে ইকুয়ালস টু এন গ্রেটার দেন ইকুয়ালস টু টি করা আছে, তাহলে এই জায়গাটায় আমি এই জায়গাটায় জে গ্রেটার দেন ইকুয়ালস টু টি বলতে পারি, কারণ যেহেতু জে ইকুয়ালস টু এন আছে, জে ইকুয়ালস জাস্ট এন এর জায়গায় যেটাকে পুট করলাম, তাহলে জে গ্রেটার দেন ইকুয়ালস টু টি আমাকে এটা জানতে চাওয়া হয়েছে, তার মানে এটা আমার কারেক্ট হচ্ছে। সেকেন্ড সেকেন্ড কনক্লুশনটা আমি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার দেখি টি গ্রেটার দেন এইচ সম্ভব হচ্ছে কিনা। আচ্ছা এবার দেখো, এখানে টি আছে, তাহলে এইখানটাতে আমি টি ইকুয়ালস টু এন তো বলতে পারি, এবার সেটা ইকুয়ালস টু জে আমি বলতে পারি। এবার এখানে দেখো জে আছে গ্রেটার দেন এইচ, তার মানে এখানে টি গ্রেটার দেন এইচ ইজ পসিবল, তার মানে যেহেতু এখানে একটা ইকুয়াল টু সাইন মানে ইকুয়াল টু সাইন দেওয়া ছিল, সেই কারণে আমি এইটাকে টি কে এইচ এর কাছে নিয়ে যেতে পারলাম। কিন্তু যদি আজকে আমার এখানে এরকম দেওয়া থাকতো এইচ লেস দেন জে ইকুয়ালস টু এন গ্রেটার দেন টি যদি দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমি এটাকে করতে পারতাম না। কারণ একটা কথা মাথায় রাখবে, দুটো পরস্পর বিপরীতমুখী সাইনের মধ্যে সম্পর্ক হয় না। যে এখানে একটা ইকুয়ালস সাইন থাকলে তবে এটা সম্ভব, কিন্তু যদি এখানে দেখো এদিকে একটা গ্রেটার দেন এদিকে একটা লেস দেন, দুটো বিপরীতমুখী সাইনের মাঝে সম্পর্ক হয় না, মানে দুটো পরস্পর শত্রু তারা কখনোই তাদের মধ্যে ইকুয়ালিটি বজায় রাখতে পারবে না যতক্ষণ না তাদের মাঝে মিডিয়েটার কেউ আসছে। মিডিয়েটার বলতে এখানে যেহেতু এই ইকুয়ালস টু সাইনটা আছে, তাই আমি এটাকে বলতে পারলাম, তবে সেই সেই গ্রাউন্ডে আমার এটা রাইট হলো। যদি এটা না থাকতো আজকে, যদি এখানে আজকে থাকতো যে এন পার্সেন্টেজ কি,
এন হ্যাফ কি না হয় যদি এন পার্সেন্টেজ টি হতো তাহলে কিন্তু এই উত্তরটা রং হতো, মানে এইটুকু মাথায় রেখে চলবে যে ইকুয়াল টু সাইনটা আছে বলে আমি এটাকে ইকুয়েট করতে পারলাম, কিন্তু যেহেতু যদি না থাকতো তাহলে কিন্তু আমার এই অপশন ওয়ান কারেক্ট হতো না। তাই এক্ষেত্রেও অপশন কনক্লুশন ওয়ান এবং টু বোথ অফ দেম আর কারেক্ট। এই ডাউট আই থিঙ্ক কোনো ডাউট নেই। এবারে আমরা এই হচ্ছে আমার তিনটে ডিফারেন্ট টাইপ, যেখানে ম্যাথামেটিক্যাল অপারেশন আমার এই তিন রকম ভাবে আসে বিভিন্ন এক্সামে। এবার দেখি যে বিভিন্ন এক্সামে আমার কি ধরনের কোশ্চেন আছে, আরো দু একটা টাইপ আছে আমরা দেখছি পরে। এবার তোমরা তোমাদের বুদ্ধিগুলো লাগিয়ে সলভ করবে, যে এতক্ষণ যা শিখলাম সেগুলোকে আমরা এবার সলভ করব। চলো কোশ্চেন 8 সলভ করো। ঠিক যেভাবে আমরা কোশ্চেন 4টাকে সলভ করেছিলাম ঠিক 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 সেইভাবে। আচ্ছা আমরা আগে অপশন এ আর সিটাকে চেক করে নিই, তারপরে বি আর ডিটাকে চেক করবো, যদি না মেলে। আর মানে বলছে মাল্টিপ্লিকেশন, পি মানে বলছে প্লাস, 49 এস এস মানে বলছে ডিভিশন, এবং এখানে কিউ কিউ মানে বলছে মাইনাস, তাহলে হচ্ছে 7 7 7 ষোলো আর 12 192 + 7 192 + 7 - 9 192 - 2 190, তার মানে এখানে অপশন 1 হচ্ছে না। এবার চেক করা যাক অপশন সি। আর আর বলতে বোঝাচ্ছে মাল্টিপ্লিকেশন, পি বলতে এখানে ডিনোট করা হচ্ছে প্লাস, এস বলতে এখানে ডিনোট করা হচ্ছে ডিভিশন, এবং এখানে কিউ বলতে ডিনোট করা হচ্ছে মাইনাস। তাহলে এখানে হচ্ছে 64 + 1 = 65, তার থেকে 8 বাদ গেলে হয় 57, তার মানে এখানে আমার অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার তো সবার কাছে, মালদা এবং কল্যাণী বা বাকিরা? মানে অপশন এ এবং সি আমি দুটো পেয়ারে চেক করলাম আর কি, মানে পরপর চেক করার থেকে আমার একটা পেয়ারে চেক করা অনেক বেশি ইজিয়ার, তাতে আমার টাইমটা কনজিউমিং কম হয়। জাস্ট এখানে আর মানে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন, পি মানে বলা হচ্ছে অ্যাডিশন, কিউ মানে বলা হচ্ছে সাবট্রাকশন, এবং এস মানে বলা হচ্ছে ডিভিশন। তো সেখানে আমার এখানে 8 × 8 + 8 / 2 / -8, তো আমি আগে ডিভিশন করলাম, এখানে উত্তর এলো 1, তারপরে মাল্টিপ্লাই করলাম, এলো কত 64 64 + 1 = 65, তার থেকে মাইনাস করলাম 8, উত্তর হলো 57। কারো কোনো ডাউট আছে? আই গেস নেই, তাহলে আমি পরেরটা যাচ্ছি। এই অঙ্কটা তোমরা সলভ করে দাও, কেউ একজন সলভ করে আনসার করো। আচ্ছা এবার এখানে বলা হচ্ছে দেখো যে অ্যাড্রিয়েট মা মানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, কেয়ার অফ মা মানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, পার্সেন্টেজ মানে হচ্ছে গ্রেটার দ্যান, স্টার মানে হচ্ছে লেস দ্যান, এবং ডলার মানে হচ্ছে ইকুয়ালস টু, নাইদার গ্রেটার নট স্মলার হচ্ছে ইকুয়াল। তো এবারে আমি এই কনসেপ্টটা এখানে পুট করি, এম অ্যাড্রিয়েট আর মানে হচ্ছে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু আর, আর পার্সেন্টেজ টি মানে হচ্ছে আর গ্রেটার দ্যান টি, এবং টি ডলার কে মানে হচ্ছে টি ইকুয়ালস টু কে। আমাকে দুটো কনক্লুশন ড্র করতে বলেছে, একটা হচ্ছে কে স্টার এম মানে কে লেস দেন এম, এবং আরেকটা বলছে টি স্টার এম মানে টি লেস দেন এম। আচ্ছা তো আমি যদি এইটুকু ফলো করি, দেখো আমি
কি বলেছি যে দুটো বিপরীতমুখী সম্পর্ক হয় না, কিন্তু একদিকে যখন সম্পর্ক ড্র করছি তখন সে সম্পর্ক হবে। তার মানে এম গ্রেটার দেন আর গ্রেটার দেন টি মানে অবশ্যই এম টি এর থেকে বড়, অথবা টি এম এর থেকে ছোট উল্টো দিক থেকে দেখলে। মানে আমি যদি আরটাকে এম এর জায়গায় বসিয়ে দিই বা এম টাকে আর এর জায়গায় পুট করি, তাহলে এম গ্রেটার দেন টি যেমন সত্যি তেমন ভাবে টি লেস দেন এম ও সত্যি। তাই এইটা হচ্ছে আমার কারেক্ট অপশন। এবার চেক করতে হবে কে লেস দেন এম এখানে হয় কিনা। দেখো টি ইকুয়ালস টু কে বলা আছে, এই জায়গাটা আমি যদি কে কে পুট করি তাহলে আবার এইভাবে এম গ্রেটার দেন আর গ্রেটার দেন কে মানে অবশ্যই এম এম ইজ গ্রেটার দেন কে, অথবা কে ইজ লেস দেন এম। তাই সেক্ষেত্রে এটা হচ্ছে আমার কারেক্ট। তাহলে বোথ অফ দিজ অপশনস অপশন কনক্লুশন ওয়ান এবং টু আর কারেক্ট। ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে? এখানে দেখো এখানে একটা অঙ্কটার মজা হচ্ছে যে এখানে কোনো মানে বিপরীত মানে একটা লেস দেন একটা গ্রেটার দেন নেই, একটা ওয়ান সাইডেড সম্পর্ক রয়েছে। তো এখানে যা দেখবো যেখানে কিন্তু কোনো রকম নেগেটিভ হওয়ার ব্যাপার নেই। মানে এখানে দেখো এম গ্রেটার দেন আর গ্রেটার দেন টি ইকুয়ালস টু কে মানে অবশ্যই এম গ্রেটার দেন কে বলতে পারি, অথবা কে লেস দেন এম বলতে পারি, অথবা টি লেস দেন এম বলতে পারি। মানে একদম একমুখী সম্পর্ক। তাই অল অফ দেম মানে মোটামুটি যা কনক্লুশন আসবে খুব অড ছাড়া বাকি যেখানে কারেক্ট হবে। আচ্ছা পরেরটা আমার কি বলা হচ্ছে, বলছে এ কেয়ার অফ এন। কেয়ার অফ বলতে বোঝায় এ লেস দেন এন, এন স্টার ভি, এন এন স্টার ভি মানে এন লেস দেন ভি, ভি ডলার জে, ডলার বলতে বোঝাচ্ছে ভি ইকুয়ালস টু জে। তো এবারে আমাকে জানতে চাওয়া হয়েছে জে অ্যাট দি রেট এন, জে বলতে অ্যাট দি রেট বলতে এখানে বোঝায় জে গ্রেটার দেন ইকুয়ালস টু এন। এবং এখানে বলা হচ্ছে এস কেয়ার অফ ভি, কেয়ার অফ বলতে বোঝাচ্ছে এ লেস দেন ইকুয়ালস টু ভি। দেখা যাক এখানে আমি পাই কিনা। আচ্ছা এবার এই জায়গাটায় জে গ্রেটার দেন ইকুয়ালস টু এন, মানে আমি যদি এখানে এটাকে লিখি এ লেস দেন ইকুয়ালস টু এন লেস দেন জে, মানে ভি ইকুয়ালস টু জে বলা আছে, এখানে আমি ভি এর জায়গায় জে পুট করতেই পারি। তাহলে মোটামুটি এখানে শুধুমাত্র আমি বলতে পারি জে এখান থেকে একটাই কনক্লুশন আমি ড্র করতে পারি, তা হচ্ছে জে গ্রেটার দেন এন। এখানে কিন্তু কোনো ইকুয়াল সাইন দেওয়া নেই, ইকুয়াল সাইন যেহেতু দেওয়া নেই তাই এটাকে আমি কারেক্ট বলতে পারবো না। এখানে শুধুমাত্র থাকতো জে গ্রেটার দেন এন মানে এই পার্টটা থাকতো না তাহলে কিন্তু এটা ট্রু হতো, কিন্তু এখানে বলা হচ্ছে জে গ্রেটার দেন ইকুয়ালস টু এন, কিন্তু এখান থেকে আমি এই কনক্লুশনটা ড্র করতে পারছি না তাই কনক্লুশন ওয়ান ইজ নট কারেক্ট। এবার দেখা যাক এ লেস দেন ইকুয়ালস টু ভি হয় কিনা। আমি বলেছি যে একমুখী সম্পর্ক লাইক এই অঙ্কটার মতো এম গ্রেটার দেন আর গ্রেটার দেন টি সম্ভব, সেম ভাবে ভি গ্রেটার দেন এন গ্রেটার দেন এ সম্ভব পসিবল। তো এইখানটায় দাঁড়িয়ে আমাকে জানতে চাওয়া হয়েছে এ লেস দেন ইকুয়ালস টু ভি, এখান থেকে এই ইকুয়েশন থেকে এ লেস দেন ভিটা পসিবল, বাট এ লেস দেন ইকুয়ালস টু ভিটা পসিবল নয়, তাই সেক্ষেত্রে এইটাকেও আমি কারেক্ট বলতে পারছি না। যেহেতু একমুখী সম্পর্ক হচ্ছে এখানে যদি একটা এরকম থাকতো তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ এ লেস দেন ভি ইজ পসিবল, কিন্তু যেহেতু এটা নেই এখানে সেই কারণে আমি কিন্তু এটাকে শুধুমাত্র মানে ভি গ্রেটার দেন এ বা এ লেস দেন ভি টুকু বলতে পারবো, বাট এ লেস দেন ইকুয়ালস টু ভি বলতে পারবো না। তাহলে এখানে বোথ অফ দিজ অপশনস আর নট কারেক্ট। বোঝা গেল? কোন ডাউট আছে? এবং ব্যাংকের পরীক্ষায় বা এলআইসির পরীক্ষায় বা আরবিআই সংক্রান্ত সেন্ট্রাল গভর্নমেন্টের 90% পরীক্ষায় কিন্তু এই যে দুখানা টাইপ আমরা করলাম এই টাইপের অঙ্ক আসে এবং পাঁচখানা অঙ্ক পরপর দেওয়া হয়। এবং এটাকে যদি একটা কোশ্চেন তুমি ঠিক করতে পারো মানে এইটুকু ছবি ঠিক করে আঁকতে পারলে পুরো অঙ্কটা তোমার ঠিক। ক্লিয়ার? এইটুকু ছবি তোমাকে কষ্ট করে ঠিক করে আঁকতে হবে, গোটা পাঁচটা অঙ্ক তোমার ঠিক হবে, এই অঙ্কগুলো এখানেই মজা। কোনো ডাউট আছে? আই গেস নেই। এবারে আমরা আসছি লাস্ট দুখানা টাইপ, যে টাইপটা আমরা আগে করিনি। আচ্ছা এই অঙ্কগুলো একবার দেখা যাক, এই অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কিছু অঙ্ক, ওটা তো খুবই ইজি টাইপের একটা অঙ্ক, আমাকে জাস্ট চেঞ্জ করতে হবে। এখানে বলা হচ্ছে যে জাস্ট 252 আছে, 9 আছে, 5 আছে, 32 আছে, 92 আছে। এবার জানতে চাওয়া হয়েছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে ডিভাইডেড বাই,
তারপর হচ্ছে মাইনাস মানে হচ্ছে গিয়ে মাল্টিপ্লাইড বাই, এবং প্লাস মানে হচ্ছে গিয়ে মাইনাস, এবার এদিকে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে গিয়ে প্লাস। এবার এখানে আমার আনসার কত হবে, কত আসছে বললেনি? খুব কত আসবে হচ্ছে 2, 8, 5 মানে 140, তার থেকে 60 মানে 200 হবে এটা আনসার, মানে অপশন ডি। ঠিক আছে, জাস্ট যা যা বলা আছে, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে ডিভাইডেড বাই, মাইনাস মানে হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন, প্লাস মানে হচ্ছে গিয়ে মাইনাস, এবং ডিভিশন মানে হচ্ছে গিয়ে প্লাস, এইটুকু পুট করলাম, করে আমি বডমাস রুলটাকে ফলো করলাম। 252/9 করলে হয় 28, 28×5 করলে হয় 140, 140 থেকে 32 বাদ দিলে হয় হচ্ছে 108, তার সঙ্গে 92 অ্যাড করলে হয় 200। ঠিক আছে, 200 হচ্ছে গিয়ে আমার আনসার।